হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। যেমনটা কালকে আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে কালকের ভিডিওটাতে 200খানা লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আপনাদের জন্য লিডো ডাও এর একদম ডেডিকেটেড একটা ভিডিও আনবো। তো প্রায় 200খানার কাছাকাছি লাইক অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আশা করি কিছুক্ষণের মধ্যেই 200খানা লাইক কমপ্লিট হয়ে যাবে। তাই জন্য আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লিডো ডাও এর কমপ্লিট ডিটেলস। আজকে ভিডিওটা আমি মেনলি চারটে পার্টে ভাগ করে লিডো ডাও সম্পর্কে বলবো, যার মধ্যে প্রথমে প্রজেক্ট ডিটেল, নেক্সট আসছে মার্কেট অপরচুনিটি এবং তারপর টোকোনমিক্স এবং ফাইনালি এর প্রাইস প্রেডিকশন করবো লং টার্মের পার্সপেক্টিভে। তাই আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু স্কিপ না করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে নিজের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপতে একদম ভুলবেন না। সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান। তো এবার চলে আসি প্রথমে লিডো ডাও এর প্রজেক্ট ডিটেলস সম্পর্কে। লিডো কি? বেসিক্যালি লিডো হচ্ছে একখানা গভর্নেন্স টোকেন, যার মেন গোল হচ্ছে বিভিন্ন বড় প্রজেক্টগুলোর জন্য লিকুইড স্টেকিং সার্ভিস প্রোভাইড করা। লিডোর ওয়েবসাইটে এলে আপনারা দেখতে পারবেন যে এরা নিচে সাপোর্টেড নেটওয়ার্কস বলে লিখে রেখেছে, অর্থাৎ লিডো যাদের জন্য লিকুইড স্টেকিং প্রোভাইড করছে তাদের মধ্যে ইথিরিয়াম, সোলানা, পলিগন, পলকাডট এবং কুসামার মতো বেশ কিছু বড় নেটওয়ার্ক আছে। হাউ লিডো ওয়ার্কস এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদেরকে স্টেক করতে হবে, তারপর স্টেক করার পর আপনারা যে রিওয়ার্ডটা পাবেন, সেখানে যে টোকেন গুলো পাবেন, সেগুলোকে নিয়ে আপনারা পরবর্তীকালে বিভিন্ন ডিফাই প্রোটোকলের মধ্যে সেগুলোকে কাজে লাগাতে পারবেন। তাই সেই হিসেবে দেখতে গেলে লিডো হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসেন্ট্রালাইজড টোকেন, যার প্রতিটা ডিসিশন লিডো ডাও এর কমিউনিটি নিয়ে থাকে। এখন লিডো ডাও এর প্রজেক্টটা কতটা লিজিট সেই সম্পর্কে বলি। এরা অডিট করিয়েছে প্রতিটি স্টেকিং প্রোটোকল যা যা আছে, প্রতিটি প্রোটোকলকে এরা আলাদা আলাদা করে অডিট করিয়েছে এবং এই অডিট রিপোর্ট কিন্তু আমরা যা চেক করেছি সেগুলো কিন্তু প্রতিটি পজিটিভ। সেই অনুযায়ী লিডোকে কিন্তু আমরা একটা যথেষ্ট লিজিট যে প্রোটোকল আছে সেটা বলতে পারি। এবং সেই সাথে লিডো কিন্তু বেশ কিছু রিয়েল লাইফ প্রবলেমকে সলিউশন করছে, অর্থাৎ এক কথায় বলা যায় যে স্টেকিং এর মার্কেটে যেটা একটা বিরাট বড় মার্কেট সেখানে বেশ কিছু রিয়েল লাইফ প্রবলেমকে সলিউশন করছে। দুটো মেন প্রবলেমকে লিডো সলিউশন করে, যার মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে এটাই যে নিজে থেকে স্টেক করতে গেলে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয় এবং সেখানে অনেক বেশি টাকা লাগে এবং তার সাথে অনেক বড় ধরনের মেশিনারি লাগে, অনেক হাই কোয়ালিটির মেশিনারি লাগে, যেগুলো কিন্তু লিডো আপনাদের জন্য আগে থেকে প্রোভাইড করেছে। সুতরাং স্টেকিং করতে কিন্তু লিডোর ইকোসিস্টেমের মধ্যে অত্যন্ত ইজি হয়ে যায় এবং তার সাথেই নিজে থেকে স্টেক করতে গেলে অনেক রকমের ভ্যালিডেটর নোডের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু তাদের সেই নোডটা কোলাপস করে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্টেক করা কয়েনগুলো আছে সেগুলো পরবর্তীকালে পার্মানেন্টলি নষ্ট হওয়ার একটা চান্স থাকে। সুতরাং এই একটা বিরাট বড় প্রবলেমকে লিডো সলভ করছে। দ্বিতীয়ত একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে লিকুইডিটি এবং ফ্লেক্সিবিলিটির প্রবলেম, যে কারণে অনেকেই স্টেক করা পছন্দ করে না। লিডো কিন্তু সেই প্রবলেমটাকে রিয়েলি সলভ করে দিচ্ছে। সুতরাং আমরা যদি লিডো কয়েনের প্রজেক্ট ডিটেল দেখি সেটা কিন্তু যথেষ্ট একটা প্রসপেরাস প্রজেক্ট এবং এটা কিন্তু পরবর্তীকালে অনেক বৃদ্ধি পেতে পারে। এবার আমরা লিডোর মার্কেট অপরচুনিটির দিকে যদি একটুখানি নজর দিই তাহলে প্রথমেই বলি যে স্টেকিং মার্কেট একটা বিরাট বড় মার্কেট এবং অনেক কয়েনই কিন্তু এই মুহূর্তে প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেকে শিফট হয়ে যাচ্ছে। এবং এই যে স্টেকিং মার্কেটটা আছে এখানে লিডো কিন্তু একচ্ছত্রভাবে কাজ করছে এবং সেই সাথে আপনারা হয়তো অলরেডি জানেন যে ইথিরিয়ামের প্রুফ অফ ওয়ার্ক যেটা রিসেন্টলি প্রুফ অফ রিজার্ভে চেঞ্জ হয়ে গেল, লিডোর দ্বারা 50%-এরও বেশি স্টেকিং হচ্ছে রিসেন্টলি। লিডো লেয়ার টু প্রোটোকলগুলোর মধ্যেও কিন্তু স্টেকিংয়ের অপরচুনিটি এনে দিচ্ছে। যদি আমরা একটুখানি ইথিরিয়াম স্টেকড বাই লিডোর চার্ট দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম স্টেক বাই লিডো প্লাস বিনান্স প্লাস ক্রাকেন প্লাস কয়েন বেস, অর্থাৎ প্রতিটি জায়গায় যত পরিমাণ ইথিরিয়াম স্টেকড হয়ে রয়েছে তার পরিমাণ হচ্ছে প্রায় 7.67 মিলিয়ন ইথিরিয়াম। এখানে টোটাল ইথিরিয়ামের প্রায় 58%-এর কাছাকাছি স্টেকড হয়ে রয়েছে। আবার এই যে টোটাল যে ইথিরিয়ামগুলো সমস্ত জায়গায় স্টেকড হয়ে রয়েছে তার মধ্যে প্রায় 31% স্টেকে কিন্তু একা লিডো করে যাচ্ছে, অর্থাৎ এই টোটাল যে স্টেকিং এর মার্কেটটা আছে এটা কিন্তু লিডো এক কথায় বলা যায় ডমিনেট করছে। সেই সাথে লিডোর লিকুইড ইথিরিয়াম স্টেকিং প্রোটোকলের আন্ডারে কিন্তু প্রায় 66%-এর কাছাকাছি লিকুইড ইথিরিয়াম স্টোর্ড আছে। সুতরাং লিডো কয়েনের যে মার্কেট অপরচুনিটি আছে সেটা কিন্তু যথেষ্ট বেশি এবং অন্যান্য যে কোনো লিকুইড ফাইন্যান্স বা লিকুইড স্টেকিং প্রোটোকলগুলোর মধ্যে লিডো কিন্তু সবার আগে এগিয়ে আছে। সুতরাং এক কথায় বলতে গেলে লিডোর যা প্রজেক্ট ডিটেল আছে এবং এদের যে মার্কেটে অপরচুনিটি আছে সেটা কিন্তু অফুরন্ত এবং পরবর্তীকালে লিডোর যে মার্কেট ক্যাপটা আছে সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তে পারে। এবার যদি আমরা একটুখানি টোকোনমিক্সের দিকে নজর দিই তাহলে এদের সার্কুলেটিং সাপ্লাই আছে প্রায় 82%-এর কাছাকাছি এবং টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাইকে রিচ করে গেছে। যদিও এক্ষেত্রে আমাদের একটা জিনিসকে নজরে রাখতে হবে, প্রথমে বলি যত স্টেকিং বাড়বে অর্থাৎ পরবর্তীকালে যত প্রুফ অফ স্টেকিং নেটওয়ার্কের সংখ্যা বাড়বে লিডো কয়েনের
এর যে মার্কেট ডমিনেন্স আছে এবং সেই সাথে মার্কেট ক্যাপ আছে সেটা কিন্তু আরো বাড়বে। কিন্তু এখানে একটা ছোট মাত্র প্রবলেম আছে যেটা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপিচুলেশন যতই ভালো হোক না কেন প্রাইস কিন্তু লিডো কয়েনে সেই অর্থে বাড়ছে না, এবং পরবর্তীকালেও কিন্তু প্রাইস অনেক বেশি পরিমাণে লিডো কয়েনের বাড়ার সম্ভাবনা অত্যন্তই কম। এবার কেন আমি বলছি আপনাদেরকে যে লিডো কয়েনের মার্কেট ক্যাপ অনেক গুণ বাড়তে পারে সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা যদি এক্ষুনি চার্ট খুলে দেখেন, তাহলে ইথিরিয়ামের যদি দেখেন তাহলে ইথিরিয়ামের কারেন্ট মার্কেট ক্যাপ আছে প্রায় 192 বিলিয়নের কাছাকাছি। এর মধ্যে কিন্তু অনলি 20% এর কাছাকাছি ইথিরিয়ামই এই মুহূর্তে স্টেকড হয়ে রয়েছে, অর্থাৎ প্রায় 80%এরও বেশি ইথিরিয়াম কিন্তু এখনো আনস্টেকড অবস্থায় রয়েছে। অর্থাৎ পরবর্তীকালে সেই ইথিরিয়ামগুলো যখন স্টেকিংয়ে আসবে তখন কিন্তু তার ম্যাক্সিমাম স্টেকিংটা লিডোর থ্রু হবে, এবং তখন কিন্তু লিডো কয়েনের যে মার্কেট ক্যাপ আছে 1.7 বিলিয়নের কাছাকাছি এটা কিন্তু অত্যন্ত বেশি হারে বাড়তে পারে। অথচ তার এফেক্ট কিন্তু ডাইরেক্টলি আমরা প্রাইসে খুব বেশি হারে দেখতে পাবো না। ম্যাক্সিমাম যেহেতু এটা একটা গভর্নেন্স টোকেন তাই জন্য এখানে কিন্তু 5-10x এর কাছাকাছি পরবর্তীকালে প্রফিট আসতে পারে। এবার লিডো কয়েনের একটা মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে এদের হোল্ডার্স এর প্রবলেম। আমরা যদি লিডোর হোল্ডারে যাই তাহলে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পারবেন যে টোটাল যত অ্যাড্রেস আছে তার মধ্যে টপ 100 যা হোল্ডার আছে তারা কিন্তু 90%এরও বেশি লিডো কয়েনকে হোল্ড করে রেখেছে। অর্থাৎ যেহেতু এটা একটা স্টেকিং প্রোটোকল তাই জন্য ম্যাক্সিমাম যারা অনেক বেশি পরিমাণে টাকা রেখেছে তারাই কিন্তু ম্যাক্সিমাম হোল্ডারদের মধ্যে চলে এসেছে, এবং অবভিয়াসলি তারা কিন্তু 90%এরও বেশি লিডোকে হোল্ড করে রেখেছে। তাই জন্য এই কয়েনটার মধ্যে যে প্রাইসটা আছে সেখানে কিন্তু অত্যন্ত ইজিলি ভালো রকমের ম্যানিপুলেশন চলতে পারে। সুতরাং টোকোনমিক্স এর বিচারে এবং মার্কেট ক্যাপিচুলেশনের বিচারে বা পরবর্তীকালে মার্কেট কত গুণ বাড়তে পারে সেই বিচারে যদি আমি দেখি, তাহলে লিডোর যদিও খুব ফিউচার যথেষ্ট ব্রাইট এবং পরবর্তীকালে কিন্তু এই কয়েনটা টিকেও যাবে, কোনোদিনই কিন্তু লিডো ডাও কোনো উঠে যাবে না। সেই অনুযায়ী এখানে টাকা রাখাটা যথেষ্ট সেফ, এবং এখানে অডিটও হয়ে গেছে প্রপারলি, সেই জন্য এটা সেফ হলেও এখানে কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণ রিটার্ন পাবেন না যে রিটার্নটা আপনারা আগের বুল মার্কেটে 2021 বুল মার্কেটে অনেক কয়েনের ক্ষেত্রে পেয়েছিলেন। 50x 100x অব দি প্রফিট অনেক কয়েন দিয়ে এসেছিল, সেই ধরনের একটা হিউজ প্রফিট কিন্তু এই একটা গভর্নেন্স টোকেন আপনাদের দিতে পারবে না। এবার যদি চলে আসি আমরা ভিডিওর একদম লাস্ট পার্টে, ম্যাক্সিমাম প্রাইস প্রেডিকশন যদি করি, তাহলে লিডো কয়েনের এই মুহূর্তে টোকোনমিক্স এর বিচারে এবং সেই সাথে মার্কেট ক্যাপিচুলেশনের বিচারে যে ধরনের প্রাইস উঠে আসছে সেটা হচ্ছে পরবর্তী বুল মার্কেটে যদি ক্রিপ্টো মার্কেট 5 ট্রিলিয়নের কাছাকাছি চলে যায় বা তারও বেশি হয়ে যায়, তাহলে লিডো ডাওয়ের যে ম্যাক্সিমাম প্রাইসটা হতে পারে সেটা $15-20 মধ্যে হতে পারে। যদি আমি বারবারই বলছি ক্রিপ্টো মার্কেট কিন্তু প্রত্যেককে চমকে দেয় এবং একটা অস্বাভাবিক রকমের গ্রোথ খায়, সেই হিসাবে যদি পরবর্তীকালে মার্কেট ক্যাপ অত্যন্ত বেশি হারে বাড়ে এবং তার সাথেই প্রুফ অফ স্টেকে কাজ করতে থাকা কয়েনগুলোর সংখ্যা আরও বেড়ে যায় এবং লিডো ডাওয়ের যে কমিউনিটিটা আছে সেটা যদি আরও স্ট্রং হয়, অলরেডি এটা যথেষ্ট একটা রিচ কমিউনিটি, পরবর্তীকালে যদি এটা আরও রিচ হয়ে যায় তাহলে কিন্তু এর দাম $30-এর কাছাকাছি যেতে পারে, তার বেশি কিন্তু যাওয়ার সম্ভাবনা অত্যন্তই কম। সেই সাথে আমরা যদি বেস্ট বাইং জোনের দিকে তাকাই তাহলে 0.5 থেকে 1.5, যদিও এটা 300% এর কাছাকাছি গ্রোথ অলরেডি হয়ে গেছে এবং আরও পরবর্তীকালে গ্রোথ হতে পারে, তা সত্ত্বেও আপনারা যদি $1 বা $1.5-এর কাছাকাছি লিডো ডাওকে লং টার্মের জন্য কেনেন তাহলে 5-10x এর প্রফিট কিন্তু আপনারা অত্যন্ত ইজিলি এখান থেকে পেয়েই যাবেন। তো এই ছিল লিডো ডাওয়ের কমপ্লিট প্রজেক্ট ডিটেল এবং তার সাথেই মার্কেটের অপরচুনিটি কীরকম, কয়েনটা টোকোনমিক্স কেমন, এবং ফাইনালি প্রাইস প্রেডিকশন এবং ফাইনাল ভার্ডিক্ট। আপনারা চাইলে লিডো ডাওয়ের টাকা রাখতে পারেন, যদিও এটা কোনো রকমের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। লিডো ডাওয়ের টাকা রাখলে যথেষ্ট সেটা সেফ থাকবে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এখানে কিন্তু স্লাইটলি ম্যানিপুলেশন হতে পারে এবং সেই সাথে একটা মেজর রিটার্ন অর্থাৎ বিরাট বড় রিটার্ন কিন্তু আপনারা এখন থেকে আশা করবেন না। আশা করি লিডো ডাও সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিতে একদমই ভুলবেন না। সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।